বিয়ানীবাজার বাড়ুইগ্রাম মহাসড়কের আষ্টসাঙ্গন এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ট্রাক চালককে আটক করেছেন। নিহত যুবক বড়লেখা উপজেলার কাঁঠালতলীর খলাগাঁও এলাকার সৈয়দুর রহমানের পুত্র। গোলাপগঞ্জে বিআরটিসি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বাসে থাকা যাত্রীরা রক্ষা পেয়েছেন। সোমবার বিকেল 3টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে সিলেট থেকে জকিগঞ্জগামী বিআরটিসি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট মহানগরীর কদমতলিতে হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে 12 যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত 9টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলিস্থ হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন আগামী বুধবার 2 দিনের সফরে সিলেট আসছেন। বুধবার সকালে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বেলা 11টায় সিলেট সার্কিট হাউসে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করবেন। সিলেট চেম্বারে ফাস্টফুড ও বেকারি পণ্য তৈরি বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করা হয়। বড়লেখায় এক চালককে মারধর করে ছিনিয়ে নেওয়া সিএনজি চালিত অটোরিকশা সিলেটের গোয়ানঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। এই ঘটনায় জড়িত 4 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গাড়ি বিক্রির 24,000 টাকাও উদ্ধার করা হয়েছে।